হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আমার পুটুস। ও, আগে আমার পুটু বলে একটা বিড়াল ছিল, ওর বাচ্চা হচ্ছে পুটুস, ছেলে বিড়াল। আর এটা হচ্ছে মনুঝুনু। পুটুস রে, পুটুস, এরা যে এত ভালোবাসাটা বোঝে সেটা মানে ধারণাই করা যাবে না। আর ভালোবাসলে এত ওরা ভালোবাসতে পারে সেটা মানে বলার অপেক্ষা রাখে না। বুঝতেই পারছেন, আমরা খুবই ভালোবাসতাম কুট্টুসকে। আমার ছেলে তো খুবই ভালোবাসত কুট্টুসকে। খুব ভালোবাসত, এনি টাইম আমরা ওই সোফায় বসলে কুটুস ওই আর সোফায় বসত না, ওরকম কোলেই বসে থাকতো, ছেলের কোলে না হলে আমার কোলে। আমি যখন বসতাম আমার কোলে ছাড়া ও বসতোই না, নাহলে এখন ছেলে আছে বলে ছেলের কোলে বসেছে। কুটুসের মা অনেক ছোট বয়সে হারিয়ে গেছে, মানে ওর মা চলে গেছে কোথায়, আর পেলাম না কুটুসের মাকে। সেই ছোট্ট থেকে কুটুস আমার কাছে থাকে, আর এই যে দাঁড়িয়ে কোলে নিলে ও এইভাবে মুখটা ঢুকিয়ে দেয়, কি জানে কি বোঝে, কি কি ভালো লাগে। মানে বাচ্চাগুলো মাঝে মাঝে ওই মুখটা ঢুকিয়ে দেয়, মনে সেটাই মনে ভাবে, ও আমাকেই মা ভাবে মনে হয়। আর ওটা খুব পছন্দ করে, সবসময় দাঁড়িয়ে কোলে নিলে ও ওরকম করে মুখটা ঢুকিয়ে দেবে আমার এই হাতের তলায়। দেখুন কোলে যেন কি শান্তিতে ঘুমোচ্ছে। কুটুসের খাওয়ার মধ্যে ছিল আটা, আটা মানে মেখে রুটি করি সেই আটা, আর দুধ রুটি, আর ছিল মাছ, এই ছিল কুটুসের খাবার। ও ভাত একদমই খেত না। কুটুসকে বাটিতে একসঙ্গে মেখে দুধ রুটি দিলে কখনো খাবে না, ওইভাবে ওকে ছোট ছোট পিস করে খাওয়াতে হবে, বসে বসে খাওয়াতে হবে, তারপরে উনি খাবেন, না হলে খায় না। এভাবে আমি ওকে বসে বসে ডেলি খাওয়াতাম, তারপরে ও খেত, অনেক কষ্ট করে করে খেতে শিখেছে। Thank you.
দাঁড়া গরম একটু, তোমার ঘরে ডুবে ও লেপের তলায় ডুবে ডুব আমি ঢুকিনি না, আবার দুষ্টু ডাক্তার ঢুকে পড়, ঢুকে পড়, ঢুকে পড়, বিছানা ঢুকে পড়, ঢুকে যা। যে বলেছে আমি ঢুকবো না, তোমার যতক্ষণ না ঢুকবো একটু আমার পাশে লেপের উপরে শুয়ে থাকতো বেশিটা রাত্রেবেলায়। কত করে রে, কত দূর করে রে, এখানে শোয়ার জায়গা রে কুটুস, ওই জন্য আমি জানো রাত্রেবেলায় কোল থেকে নামাচ্ছে, ও কিছুতে কোল থেকে নামবে না, ওখানেই বসে থাকবে। উঠছে না উঠবে, আবার সেই সেখানে কি বলছিস কুটুর?
মানুষের খুব একদিন চলে গেল আর ফিরে এলো না। সেই দিনগুলো যে আমার কিভাবে কেটেছিল কি বলবো, আজও কুট্টুসের কথা মনে পড়লে খুবই মন খারাপ করে দেয়। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক।